সাগর দেখে সুপার স্পেশালিটি হাসপাতালে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট সহ অন্যান্য বস্ত্র পদার্থ। হাসপাতাল চত্বরে যত্রতত্র আবর্জনা পড়ে থাকায় আতঙ্কে রোগী ও রোগীর আত্মীয়রা। দিন দিন বাড়ছে পরিবেশ দূষণের মাত্রার সঙ্গে করোনা সংক্রমণের আশঙ্কাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মারণ করোনা ভাইরাস রোধে দিকে দিকে চলছে নানান সচেতনতার প্রচার, কিন্তু তার মধ্যেই চাঞ্চল্যকর ছবি উঠে এলো মুর্শিদাবাদের সাগর দেখে সুপার স্পেশালিটি হাসপাতালের। হাসপাতালে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট সহ অন্যান্য বজ্র পদার্থ। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আতঙ্কে রোগী ও রোগীর আত্মীয়রা। আবার অবৈজ্ঞানিকভাবে সেই সমস্ত আবর্জনা পুড়িয়ে দেওয়ায় দিন দিন বাড়ছে পরিবেশ দূষণের মাত্রার সঙ্গে করোনা সংক্রমণের আশঙ্কাও। এই বিষয়ে কি বলছেন সাগরদিঘির এসএম হাই স্কুলের প্রধান শিক্ষক তাজিমউদ্দিন মল্লিক, শুনে নেব তার মুখে। হসপিটালে যেখানে সেখানে যদি পিপিই পড়ে থাকে বা করোনা আক্রান্ত রোগীর ব্যবহৃত কোনো জিনিস বা সিরিঞ্জ, এগুলো যদি যত্রতত্র পড়ে থাকে, তাহলে করোনা কমার থেকে আমার মনে হয় করোনা বাড়ার সম্ভাবনাটাই বেশি। এই জন্যে হসপিটাল কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের জন্য যেটা বলতে চাই, যে এগুলো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিকম্পোজ করার কথা আছে, পদ্ধতি রয়েছে, যে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে তারপরে সেই ডাস্টবিন থেকে তাদেরকে একটা মেশিনের মধ্যে নিয়ে গিয়ে ডিকম্পোজ করা, সেই পদ্ধতি ফলো আপ করলে এই এলাকার মানুষের যেমন স্বাস্থ্য ভালো থাকবে, করোনার অতিমারি থেকে রক্ষা পাবে, সেই সঙ্গে সঙ্গে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরও কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব।